আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটা হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে কটূক্তি করা একজন লোক, যিনি কিনা বলছে যে না, দাড়ি বড় হলে এটা নাকি জঙ্গলের মতন লাগে, বেশি বড় দাড়ি রাখা জাহেজ নাই। এমন কি একজন আলেম, তিনি একজন আলেম, তিনি এই কথা বলছেন। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। ভিডিওটি দেখানোর আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমরা যখনই ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আপনাদেরকে দেখায় আসি যে এই আলেম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কী বলছে সেই কথাগুলো শুনে আসি। চলেন সেই ভিডিওটা দেখে আসি। আহমদী যে এইভাবে দাঁড়িয়ে রাখে আজকে, এটিকে হাদিসে নিষিদ্ধ বলা হয়নি, হারাম বলা হয়নি। হাদিসে যা বলা হয়েছে তা হলো কুসুর শওয়ারেব, যে তোমার মোছ ছোট করো, দাড়ি মোছ থেকে দীর্ঘ হওয়া চাই, একটু লম্বা হওয়া চাই। কিন্তু হাদিসে কোথায় বলা হয়নি যে এক হাত দাড়ি লম্বা করতে হবে, আবার অনিয়ন্ত্রিত ছেড়ে দাও আর মুখে জঙ্গল বানিয়ে রাখো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা পরিপূর্ণ, আরও কিছু ভিডিও দেখাবো যে দাড়ি নিয়ে কোন আলেম কি বলছে, দাড়ি রাখা কি এটা চলেন আমরা প্রথমে জেনে নিব হক্কানি ওলামা ইকরামের কাছ থেকে। তো চলেন আমরা সেই ভিডিওগুলো দেখে দেখে আসি। এগুলো কাটা যাবে না এবং এক মুষ্টির নিচে ছাটাও যাবে না। দাড়ি ছাটা এক মুষ্টির কমে অথবা কাটা এটি ওয়াজিব তরক, এর গুনাহ। তবে 24 ঘন্টাই গুনাহ হয়, এর অর্থ হলো এই, যেহেতু একজন মানুষের জন্য সর্বসময় দাড়ি রাখা তার জন্য বাধ্যতামূলক, শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব। আমরা অধিকাংশ হাদিসে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির কথা বলেছেন সেখানে তিনি মোচের কথা বলেছেন, যেটা আমরা মুস্তাসি বলি, মোচের কথাও বলেছেন, দাড়ির কথা তিনি বলেছেন। দাড়ির ব্যাপারে যে তোমরা ওয়াফিরু আউফু আরখু, এরকম অনেকগুলো শব্দ আছে, প্রায় 5-6টি শব্দ রাসূল উল্লেখ করেছেন যে তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো এবং মোচগুলোকে তোমরা কাটো, মোচগুলোকে ছাটো। অর্থাৎ দাড়িকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেওয়ার এটা নির্দেশ প্রদান করেছেন। যদিও আব্দুল ইবনে ওমর থেকে, এটা বুখারীর বর্ণনা, আব্দুল ইবনে ওমর থেকে এসছে যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মুষ্টি ধরার পর তারপরে বাকিটা তিনি ছাড়তেন। আবার তার থেকে একটা বর্ণনা আছে, এটাও সহি বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাড়ির দুদিক থেকে তিনি একটু 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 একটু, মানে যেগুলো একটু মানে অগোছালো হয়ে যেত, অতিরিক্ত লম্বা হয়ে যেত, সেগুলো দুদিক থেকে তিনি কাটতেন। দাড়ি রাখার বিধানটা বলবেন অনুগ্রহ করে। দাড়ি রাখা ওয়াজিব, আবশ্যক, তবে আমাদের নবী আলাইহিসসালাম দাড়ি রেখেছেন, সেজন্য তিনি করেছেন সেই হিসাবে তার অনুকরণে করা, এটাকে অনুকুলাম একরাম সুন্নাহ বলেছেন তার অনুকরণার্থে, কিন্তু এটার মূল বিধানটা হলো এটা আবশ্যক বা ওয়াজিব। দাড়ির বিষয়ে নির্দেশনা হলো আফুল্লুহা আরখুল্লুহা, অর্থাৎ দাড়িকে তোমরা ছেড়ে দাও, লম্বা করো। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় সহি বুখারীতে, তিনি এক মুষ্ঠির পরে দাড়ি অতিরিক্ত যে অংশ ছিল সেটা কেটেছেন, কেউ চাইলে সেটা করতে পারেন, যদি এটা নিয়ে কোনো কোনো ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে, কিন্তু দাড়ি লম্বা করতে হবে। আপনারা শুনতে পাইলেন দাড়ি রাখা ওয়াজিব, এখন আপনারা বলেন যে না, এই জালেমের কী করা উচিত? এটি হয়েছে কাদিয়ানির গোষ্ঠী। আপনারা কমেন্ট করবেন, আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।